হাই গুড মর্নিং फ्रेंड्स वेलकम टू মাই চ্যানেল সালবন আর চলুন আজকের ব্লগটা 15-10 থেকে শুরু করা যাক আর আপনারা সবাই ভালো আছেন তো আমি অবশ্যই ভালো আছি আপনারাও ভালো আছেন আশা করি আর আজকে হচ্ছে আমি নতুন চশমা পরব বলেছিলাম যে দেখুন এই যে চশমা লাগাবো নতুন আপনাদের জন্য এই যে পরে নিলাম আর কানা মানুষের আর কি বলুন চশমা না পরলে কিছুই দেখতে পাবো না আমার সাথে আমার দেখা করতে এসেছে একজন অনেকদিন সাথে সঙ্গী ছিল আমার একটা কাজের সাথে আজকে অনেকদিন পর তার দেখা করতে এসেছে চলুন ইন্ট্রোডিউস করে দিই আসো দিদি হাই বলে দাও একটু হাই হাতটা নেড়ে দাও হাই এটা আমার দিদি আমাকে প্রচন্ড ভালোবাসে আমরা 7 বছর একসঙ্গে কাজ করেছি তো বলবো কি কাজ করতাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিছু কিছু তো কাজের সাথে আমার যুক্ত ছিল আমি এই কথাটা বলতে পারবো না কি কাজের সাথে তো কাজের সাথে ছিল ভালো কাজের সাথেই তো আমি এইসব কাজ টিভি এখানে বলতে চাইছি না পরে জানতে পেরে যাবেন আস্তে আস্তে তো দিদি খুব ভালোবাসতো আমাকে আজকে আমার সাথে দেখা করতে এসছে সকাল সকাল বলছে না অনেকদিন তোমার সাথে দেখা হয়নি তো ইলেকশনের পর থেকে আসেইনি তো এসছে দেখা করতে আজকে তো চলুন ব্লগটা শুরু করা যাক আপনাদের জন্য আজকে কি আনছি নতুন করে তো চলুন নতুন কিছু নাই সেই ডেলি ব্লগ দেখবেন অবশ্যই 2 মিনিট অন্তত 3 মিনিট তো দেখুন 10 মিনিটের ব্লগ 5 মিনিটও দেখছেন না আপনারা তো আমি কি করবো বলুন ভিউজ পাচ্ছি না লাইক পাচ্ছি না লাইকটা ভিউজটা দিন তো চলুন চলুন ঘরটা পুছবো ঘরটা পুছে তারপরে কি কাজ করি আজকে অন্যান্য কাজ আছে বিশাল বড় একটা কাজ আছে তো চলুন ঘরটা পুছে নিই ঘরটা পুছে আসছি চলুন প্রচুর কষ্ট করলে মোটা থেকে রোগা হতে পারবো এসব করে ঘর পুছলে কিন্তু মোটা থেকে রোগা হওয়া যায় বন্ধুরা আপনারাও করে দেখবেন হ্যাঁ অনেকের কষ্ট হয় প্রচুরই কষ্ট হয় এরকম আঁঠু হয়ে গেলে ঘর পুছতে হয়ে গেছে বন্ধুরা তো দুধ গরম হয়ে গেছে আমি একটু চা বসালাম হয়ে গেছে আমি একটু চা বসালাম এবং দুধটা রেখে দিলাম তেমন কিছু নয় আমি দেখে দিচ্ছি আলুর তরকারি হবে মাছের মাথা দিয়ে আর মাছ হবে আর দু রকমের মাছ আছে আর পাঙ্গাস মাছ এটা এই যে আর এই রুই মাছের মাথা এটা হবে সরষা বাটা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দেওয়া আছে আর পেঁয়াজ বাটা একসঙ্গে দেওয়া আছে এটা দিয়ে মাছের ঝালটা হবে আর এটা বাঁধাকপি দিয়ে আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পিউরি ধনে জিরে সব দিয়ে একটা পেস্ট করা আছে পেঁয়াজ দিয়ে আর কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা গরম মশলা গোটা যাবে এটাতে আর এগুলো পেস্ট করে বাটা আছে স্বাভাবিক রান্না সবাই জানে তো তাও দেখিয়ে দিলাম এটা আজকে রান্না হবে আর আম পাকা ডেলি থাকে আম পাকা তো আছে চাটা খেয়ে আসছি তো করে নেবো আমি আগে ভাপি নেবো বাঁধাকপিটা একটু জাস্ট একবার সিটি মেরে নামি নেবো ভাপে ভাপেই হয়ে যাবে খাই না খুব অম্বল গ্যাস হয়ে যায় বাঁধাকপি খেলে নাহলে খাই না সবজি কেটে কেটে রাখি কেননা সাজিতে রাখলে জলটা ধুয়ে পরিষ্কার হয়ে থাকে ওই জন্য খুব পরিষ্কার রাখি সবজি কেননা জলটা তো আবার ঝরিয়ে দেবো নুন দিয়ে দিলাম রান্না হলো বললাম না একটা বড় কাজ আছে আমাকে করতে হবে তার জন্য আমি রান্না দেখাতে পারিনি আর বড় কাজটা দেখাবো কি করবো আর যে বিশেষ কাজ লকডাউনে আমি নিয়ে যেতে পারিনি অবস্থা খুব খারাপ তার খুব সিরিয়াস অবস্থা হয়ে আছে তো তাকে আমাকে একটু বাগাতে হবে আমি বাগাবো তো যেটা মিস্ত্রির কাজ সেটা আমি করবো তো চলুন এইটা দেখি দিই কি হচ্ছে ঝাল দেখুন কালো জিরা দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝাল দেখিয়েছিলাম মশলা তো দেখিয়ে দিয়েছিলাম সরষা বাটা টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর ভাত আম পাকা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে তো এটা আজকে রান্না মেনু তো চলুন আমার এটা আমার ময়ূর পক্ষীকে আমি চান করাচ্ছি আজকে কেননা অনেক দিন হলো আমি লকডাউনে গাড়িটা নিয়ে যেতে পারিনি কোথাও গাড়িটা এমন অবস্থা হয়ে আছে ওই জন্য আমি পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই আমার করার
বিয়ে কতদিন ধরে করিনি, কেউ নিয়ে যেতে পারছে না। বলছিলাম যে হাজবেন্ডের হাই প্রেশার, সুগার, ওই জন্য গাড়ি চালাতে পারছে না তেমন ভাবে। ওর গাড়িও চালায় না, আমার গাড়িও চালায় না, তো গাড়ি পরিষ্কার করা হয়নি। আমিও বাইরে যাচ্ছি না লকডাউনের কারণে, ওই জন্য তো এবারে পক্ষী ডাকতে চান করাবো। ভালো পারিনি আমি, তাও চেষ্টা একটু মানে ভয় পরিষ্কার বাইরে নিয়ে যাওয়ার মতো করলাম আর কি। একদম বের করানো যাচ্ছিল না গাড়িটা, যে সরু ইয়ে অবধি নিয়ে যাবো, সার্ভিসিং অবধি সেটুকুও করতে পারছিল না, এমন বিচ্ছিরি হয়ে গেছিল গাড়িটা, সাদা না ওই জন্য। আমি ঘরেই বেশিরভাগ করি, খুব দরকার না হলে আমি গাড়ি শোরুমে পাঠাই না, এই সার্ভিসিংয়ে সরি। করে দিলাম পরিষ্কার বন্ধুরা, চলুন বন্ধুরা গাড়িকে আমি স্টার্ট দিচ্ছি। গাড়ি এখানে একটুখানি ইয়ে করবো, এবারে হাঁপিয়ে গেলাম বলছে একটু বন্ধুরা, এই ধোয়া হয়ে গেল, এবারে আমি স্নানে যাব মানে স্নান করতে যাব। তো আজকের মতো শেষ করছি, আপনারা ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। বারবার বলছি যে দুঃখের মধ্যে সুখ খুঁজে নেবেন, আমার মতো এত দুঃখের মধ্যে আমরা সুখ খুঁজে থাকি। আর আই লাভ ইউ, আর বাই, টাটা। আর একটা কথা বলতে চাই যাওয়ার আগে, যে এইভাবে নিজের কাজ নিজে করবেন অবশ্যই, পয়সা আছে ঠিক কথাই, যাদের আছে তারা নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন, কিন্তু নিজের কাজ নিজে করে দেখবেন, নিজের ভালোবাসার জিনিসকে একটু ভালোবেসে কাজ কারবার করে দেখবেন, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আজকের মতো টাটা বাই বাই, আর ভালো থাকুন, সুস্থ থাকুন।